সেই জন্য সব জায়গায় খেলাধুলা বন্ধ ছিল, আমাদেরও ক্রিকেটটা বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে ডিপিএল যেটা চলছিল ফার্স্ট রাউন্ডের পরে আমরা এটা বন্ধ করে দিয়েছিলাম, এবং তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দুদিন অপেক্ষা করি, অবস্থা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করি, করে দেখে এই সিদ্ধান্ত নেওয়ার একবার সিদ্ধান্ত করি। তো ওইটা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল, আর এখন আমরা একটা সিদ্ধান্ত বসে সকলে মিলে আলোচনা করে যেটা সঠিক মনে হয়েছে আমরা সেটাই সিদ্ধান্তটাই আজকে নিয়েছি। তো সবার সাথে কথা বলে যেটা বুঝতে চাই, কিছু কিছু পরিস্থিতি আসলে বদলাচ্ছে, থিংস আর চেঞ্জিং ফাস্ট। প্রথম দিকে মনে হচ্ছে অনেকে প্লেয়াররা খেলতে চাচ্ছে, অনেকে ক্লাবগুলো খেলতে চাচ্ছিল, কিন্তু যত সময় যাচ্ছে তাতে করে আবার কিছু ভিন্ন মতো আসছে। যাই হোক, আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটা জিনিস আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ক্রিকেটের সকল খেলা আপাতত স্থগিত এখন আনটিল ফার্দার নোটিস। এখন আনটিল ফার্দার নোটিস বলতে আমরা পরিস্থিতি যদি উন্নয়ন হয়, যদি মনে করি যে এখন খেলার পরিবেশ আবার এসছে, তাহলে অবশ্যই আমরা সেই ডেটটা অ্যানাউন্স করি। দেখেন, আমি আপনাদেরকে আমি বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি, সো ডেফিনেটলি আমার একটা রেসপন্সিবিলিটি আছে, এবং গত 15 দিন ধরে আমার মনে হয় আমি শুধু এটা নিয়ে কাজ করছি, মানে আমি ব্যক্তিগতভাবে বা আমার সমিতির থেকে যা যা করণীয় আমরা করছি, আমরা কন্টিনিউসলি সরকারের সাথে যোগাযোগ মেনটেন করছি, কি কি ওষুধ লাগবে বা লাগতে পারে, কি কি ওষুধ এই চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে বিভিন্ন দেশে আমরা বলছি, কি কি ওষুধ আমরা বানাতে পারবো না, যদি আমাদেরকে কিছু কিছু ওষুধ আছে যেটার কাঁচামাল মানে কি লাগবে ওনারা যদি বলে আমরা তাহলে এখন ইম্পোর্ট করতে পারি, করে এনে এটা বানাতে পারি, কিছু ওষুধ আছে হয়তো ফিনিশ প্রোডাক্ট আনতে হবে। তো এইসব নিয়ে আমরা কন্টিনিউ যোগাযোগ করছি, এমনকি প্রোটেক্টিভ গিয়ার্স নিয়ে যেটা প্রস্তুত হচ্ছে সেটা নিয়েও আমরা কাজ করছি কন্টিনিউসলি। আজকেও আমার মিটিং আছে সরকারের সাথে, আজ কাল পরশু আরো অন্যান্য সংস্থা বিদেশি সংস্থার সাথে আমার পার্সোনাল ব্যক্তিগত মিটিং আছে এই ব্যাপারে। সো আমরা কাজ করছি, এবং আমার মনে হয় যে এখন সময় এসছে আর একটু আমাদেরকে সিরিয়াসলি নেওয়া। অধিকাংশ জায়গায় ডাক্তাররা এখন আর চিকিৎসা দিতে চাইছে না, মানে তারা নিজেরা নিজেদের সেফটি নিয়ে খুবই মানে দুর্ভাবনায় আছে। এটা নিয়ে খুব দ্রুত কিছু হবে কিনা, আসলে আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি এই কয়েকদিন, গত 10-12 দিন ধরে আমি তাকেই জিজ্ঞেস করছিলাম, আমি কিটের ব্যাপারে ফোন করেছিলাম যে আমরা কিট এনে দিতে চাই। তো আমরা গাউন প্রোটেকটিভ ইকুইপমেন্ট, যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো এনে দিতে পারি, আপনাদের কত লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে কেউ সবাই বলেছে দরকার নেই, সো আমার ধারণা ছিল এটা বোধহয় আছে পর্যাপ্ত, কিন্তু এখন মনে হচ্ছে আসলে এটা পর্যাপ্ত ওনারা হয়তো বলেছে এই কারণে যে ওনারা হয়তো কোথাও থেকে আশ্বাস পেয়েছিলেন বা এলসি খুলেছেন আসছে, সেই ধরনের কথা একটা কিছু হতে পারে। তো যাই হোক, এগুলো নিয়ে এখন আরো বিস্তারিত আলাপ আলোচনা হবে, আজকের থেকে শুরু হচ্ছে আরো বেশি। বাট আমরাও প্রাইভেট সেক্টর থেকে আমরা চেষ্টা করছি অলরেডি, আমরাও কিছু ইম্পোর্ট করছি, এমন না যে আমরা করছি না, আমরাও ইম্পোর্ট করছি, লাগুক না লাগুক, এটা তো আর বিক্রি করার জন্য আনছি না, যার মধ্যে এগুলো সব ডোনেশনই হবে। সো প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা ইম্পোর্ট করছি, অন্যান্য জিনিস ইম্পোর্ট করছি, ওষুধ ইম্পোর্ট করছি, যা যা দরকার হতে পারে আমরা করছি। বাট আমাদেরটা তো ওরকম মাসকেল হবে না, তারপরও যতজনের সাহায্য আসে সেটু যতটুকু সাহায্য করতে পারি সেটাই। তবে এখন থিংস আর গোয়িং টু চেঞ্জ, কারণ এখন মিটিং ঘন ঘন হচ্ছে, এখন ওনারা বলতে পারবেন এখন যে পরিস্থিতি ইম্প্রুভ না করে তাহলে তো খেলাধুলা হওয়ার নাই, এটা বুঝে নিতে হবে। পরিস্থিতিটা কিরকম দাঁড়ায় সেটার উপর নির্ভর করছে আসলে, আমরা এখনো কেউ এটা কোন ডেট দিয়ে বলতে পারবে না যে কবে এটার থেকে মুক্তি পাবে এই পৃথিবী, মানে শুধু বাংলাদেশ না পৃথিবীর কোন দেশ কে মুক্তি পাবে এটা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা যদি কন্টেইন করতে পারি তত তাড়াতাড়ি আমরা এটার থেকে বাঁচতে পারবো। ধন্যবাদ।